السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ولا نبلونكم بشيء من الخوف والجوع আমাদের স্টেজে উপস্থিত শেখ ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ ও অতিথিগণ ও সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের বেশি সময় নিব না, হালকা দুই থেকে তিন মিনিটে আমার কিছু কথা বলে শেষ করব। আমরা পৃথিবীতে জানি যে কে ভালো কে খারাপ সেটাকে নির্ণয় করার জন্য পরীক্ষা দিতে হয় বা পরীক্ষা নিতে হয়। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, যখন আদেশ করা হলো যে আদমকে সাজদা করতে হবে, ফেরেশতাগণ বললেন যে না, আমরা উত্তম, আমরা সব থেকে ভালো, আমরা আদমকে সৃষ্টি সাজদা করতে পারি না। আল্লাহ বললেন কে ভালো কে খারাপ তোমাদের মধ্যে, কে উত্তম তার জন্য ঠিক আছে, কালকে পরীক্ষা হবে। এবং হযরত আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিলেন কালকের পরীক্ষার প্রস্তুতির জন্য। এভাবেই প্রত্যেকটা নবীকেই পরীক্ষা দিতে হয়েছে। সেখানে আদম আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম উত্তম হলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হলো, আগুনে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জয়ী হলেন যে তিনি হক পথে আছেন, সেটার জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছিল যে তিনি সত্যি কি ভুল। এ ধরনের মুসা আলাইহিস সালামকেও পরীক্ষা দিতে হয়েছিল যে তিনি এক আল্লাহর দিকে ডাকছেন, তো কথাটা কি তার সত্য না মিথ্যা। দিন নির্ধারণ করা হয়েছিল যে অমুক দিন অমুক জায়গাতে পরীক্ষা হবে, একদিকে সব যত জাদুঘর আছে তারা থাকবে, একদিকে মুসা আলাইহিস সালাম একাই থাকবে। সেখানে জাদু খেলার মতো পরীক্ষা হয়েছিল, সকল জাদুঘর যখন তার লাঠি দড়ি সব ফেলে দিয়ে সাপ তৈরি করেছিল, হযরত মুসা আলাইহিস সালাম একটা লাঠি ফেলে সাপ তৈরি করেছিলেন। মুসা আলাইহিস সালামের লাঠির সাপে সমস্ত সাপকে তাদের খেয়ে তিনি মুসা আলাইহিস সালাম জয়ী হয়েছিলেন। এই ধরনের পরীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতবার দিতে হয়েছে। বর্তমান যুগেও আমাদেরকে পরীক্ষার মাস দিয়ে সব সময় অতিবাহিত হতে হয়। আমাদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে আমরা পরীক্ষা নিই, আমি পরীক্ষা নিই। কখনো কখনো কিভাবে, যে ভয় দেখিয়ে, শাসন ভয় দেখাবে, অন্য কোনো মানুষ ভয় দেখাবে। এমন হতে পারে যে তোমাদেরকে পানাহারে রেখে দিয়েছি, খাওয়ার খেতে পাচ্ছ না। এমনও হতে পারে ফসল মরে গেছে, ফসল হচ্ছে না। এমন হতে পারে যে তোমাদের বাবা হঠাৎ মারা গেল, ছেলে মারা গেল, মা মারা গেল। এমন হতে পারে যে বাগানে ফল নেই। এই ধরনের অনেক রকম পরীক্ষা হতে পারে। এবং যে পরীক্ষাগুলো আমরা বেশি নজর দিচ্ছি বা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, সেটা পরীক্ষা হচ্ছে আমাদের ছেলে মেয়ের পরীক্ষা। আমাদের বাড়িতে যদি কোনো ছেলের বা কোনো মেয়ের পরীক্ষা থাকে, তো মনে হচ্ছে পুরো গ্রাম স্তব্ধ, সব পুরো বাড়ি সান্নাটা হয়ে যায়। সেই ছেলেকে সে মেয়েকে ঠিক টাইমে খেতে দাও, ঠিক টাইমে গোসল করো, তার জন্য জল দাও, তাকে খাওয়ার দাও, তার আজকে পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। গাড়ির সামনে লিখে দেওয়া হয় পরীক্ষার্থী, সে অ্যাম্বুলেন্স হয়ে গেল, তার জন্য রাস্তা ফাঁকা করো। পরীক্ষা হলে গিয়েও সে, স্যার জল পাচ্ছি না, স্যার লাইট পাচ্ছি না, স্যার আলো পাচ্ছি না, জানলা খুলে দেন, কত রকমের অভিযোগ শুধু তার পরীক্ষার জন্য। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, এত পরীক্ষার সত্ত্বেও এমন একটা পরীক্ষা রয়েছে যে পরীক্ষা হলে কোনো লাইট নেই, যে পরীক্ষা হলে কোনো আলো নেই, যে পরীক্ষা হলে কোনো জানানা নেই, যে পরীক্ষা হলে কোনো কোশ্চিন দ্বিতীয়বার বুঝিয়ে দেওয়া হবে না, যে পরীক্ষা হলে কোনো আপনাকে কেউ পানি এনে দিবে না, যে পরীক্ষা হলে আপনাকে দ্বিতীয় কোনো চান্স নেই। এই পরীক্ষাতে আপনার ছেলে আপনার মেয়ে মাধ্যমিকে ফেল করতে পারে,
ব্যাক আসতে পারে, কিন্তু তারপরে তার দ্বিতীয় চান্স রয়েছে, তৃতীয় চান্স রয়েছে, তারপরও চান্স রয়েছে। বয়স্ক হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত সে পরীক্ষা দিতে থাকতে পারে। এই পরীক্ষাতে সে কী করতে পারে? একটা ডিগ্রি অর্জন করলো, সে ব্যাচেলর করলো, এমএ করলো, আর পিএইচডি করলো, আর কিছু করলো, সে একবারে না পারুক, দ্বিতীয়বারে করুক, তৃতীয়বারে করুক, কিন্তু এমন ওই সেই পরীক্ষা হল যেখানে আপনাকে কোশ্চিন বুঝিয়ে দেওয়া হবে না, কেননা তার কোশ্চিন আপনাকে আগেই দেওয়া আছে, তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে যে সেই পরীক্ষা হলে আমাকে কোশ্চিন কেউ বুঝিয়ে দেওয়ার মতো লোক থাকবে না, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। আর তার থেকে ভয়াবহ দিনটা হবে যেদিন আপনাকে মার্কশিট দেওয়া হবে, যেদিন আপনার রেজাল্ট দেওয়া হবে। যেমন আপনার মেয়ে আপনার ছেলের জন্য যেদিন দিন ঘোষণা হয় যে অমুক তারিখে রেজাল্ট হবে, অমুক সময়তে রেজাল্ট হবে, আপনি আগে থেকেই প্রস্তুতি থাকেন, প্রস্তুত আছেন যে কখন আমি রেজাল্ট দেখতে পাবো, আপনার মনটা দুরুদুরু করে। কিন্তু সেই দিনের রেজাল্টের দিনের জন্য আপনার মনটা একেবারে দুরুদুরু করে না, আপনার মনটা একবারও কাঁপে না। যে দিনটার ব্যাপারে নির্ধারণ দিন আছেই যে সেই দিনে রেজাল্ট দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে, যেখানে আপনার পুরো সলাতের একদিকে নাম্বার থাকবে, পুরো নফল নমাজের একদিকে মার্কশিটের নাম্বার থাকবে, আপনার দানের একদিকে মার্কশিট থাকবে, সব কিছু আলাদা আলাদা। আপনি কতবার কাকে গালি দিয়েছেন তার জন্য মাইনাস, তার জন্য আলাদা, কতবার আপনি ভালো দান করেছেন তার জন্য আলাদা এক্সট্রা নাম্বার পাবেন, সব কিছু যে আপনার ছক করে মার্কশিট থাকবে সুন্দরভাবে, সেটার দিকে আপনি একবারও লক্ষ্য করেন না, আপনি একবারও ভাবেন না। আপনি ভাবছেন আপনার ছেলের জন্য, আপনি ভাবছেন আপনার মেয়ের জন্য, আপনি ভাবছেন আপনার নিজের জন্য যে আমি কখন পরীক্ষা দিতে পাবো, আপনার আমার ছেলে কখন পরীক্ষা দিতে পাবে, আপনার মেয়ে কখন পরীক্ষা দিতে পাবে। আমি বেশি সময় নেব না আপনাদেরকে, আমি দুই আড়াই মিনিটের মধ্যে এইটুকুই বলতে চাই যে সেই পরীক্ষা হলকে বলে স্মরণ করুন, স্মরণ করুন বা মনে রাখুন যে পরীক্ষা হলে আপনার কোশ্চিন বুঝিয়ে দেওয়ার নাই, বা কোশ্চিন আউট হয়ে আছে, কোশ্চিন সবসময় সামনে আছে। এবং সেই দিনকে মনে রাখুন যে দিন আপনাকে মার্কশিট দেওয়া হবে, যে আপনি তার রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতবার নামাজ পড়েছি, কেমন মার্ক পেয়েছি। মার্কশিট বোঝাবার জন্য আপনাকে কোনো অন্য মানুষ লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন তার জন্য কী করতে হবে। অবশ্যই আপনারা খুবই ভালো করে জানেন, এবং তার জন্য আমাদের যে বক্তাগণ আছেন আমার পরে বা আমার আগে যারাকে শুনলেন, তৌবা ইস্তেগফার আছে, তেলাওয়াতে কালাম পাক আছে, ছেলে মেয়েদেরকে কালাম পাকের জ্ঞান অবশ্যই দিতে হবে। আমরা বলি, আমি যেরকম কথাটা থেকে আরম্ভ করলাম যে আপনার মধ্যে ভালো কে, কে খারাপ, কে মন্দ, তার জন্য নির্ণয় করবে পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তোমাকে বলতে হবে না যে আমি ভালো, আমি অমুক, আমি তমুক। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন কে ভালো কে খারাপ। আপনি বয়স্ক হতে পারেন, একটা ছোট্ট ছেলে কোরআনের হাফেজ নিশ্চয় আপনার থেকে অনেক ভালো, সে ইমামতির যোগ্য। আপনি বয়স হয়েছে 40-50-60, আপনি ইমামের যোগ্য না। একজন আপনার 15 বছরের শিশু আছে, 16 বছরের শিশু আছে, আপনাদেরকে সবাইকে নামাজ পড়াবে, নিশ্চয়ই সে উত্তম। আমি আপনাদেরকে বলবো যে নিজে কোরআন পড়তে শিখুন, অন্যজনকে কোরআন পড়াবার সুযোগ দিন, নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াবার সুযোগ দিন। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে শুদ্ধভাবে কোরআন শিখার ও শিখাবার জন্য ক্ষমতা দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।